আমি কিঙ্কর হাসান বলছিলাম একজন সামান্য লেখক কিছুদিন আগে আমার একটি বই প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে বইটির নাম হচ্ছে রঙ্গিলা কিতাব রঙ্গিলা কিতাব বইটি মূলত এই সময়ের যে রাজনৈতিক টানা পড়েন এই সময়ের মানুষের জীবন থেকে কিছু মানুষ যারা একদম আলাদা যাদের জীবনটা ঠিক সকাল দশটা পাঁচটা অফিসের মতো না যাদের জীবনটা খুব বেশি প্রত্যাশার বাইরের বা কিন্তু কিংবা আনপ্রেডিক্টেবল এবং রঙিন যে কোনো সময় হয়তো বা মৃত্যু কিংবা নতুন করে নতুন কোনো বিপদের হাতছানি তাদেরকে আচ্ছন্ন করে রাখে প্রতিটা মুহূর্তে এরকম কিছু মানুষের গল্প আমি বলেছি একটা মফসাল শহরে যেই শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন অরস্যা এবং একটা খুনের পরে একজন ক্যাডার প্রদীপ নামে একজন ক্যাডার সে পঞ্চগড় বুড়িমারি হয়ে দার্জিলিংয়ের দিকে পালিয়ে যেতে থাকে পুলিশের হাতে যাতে সে ধরা না পড়ে তার স্ত্রীকে নিয়ে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এবং এই পুরোটা পথে একজন খুনিকে কখনো কখনো আমি একজন দেখি প্রচণ্ড মমতা নিয়ে থাকা একজন বাবার ভূমিকায় একজন ভালোবাসা নিয়ে থাকা একজন স্বামীর ভূমিকায় এবং সে যখন ডুয়ার্স হয়ে দার্জিলিং হয়ে নেপালের রাবি নদীর দিকে এগোতে থাকে একটু বাঁচার জন্য একটু স্বপ্নের জন্য একটু নতুন আসার জন্য তখন আসলে দিন শেষে মানুষ যে মমতার কাছে ভালোবাসার কাছে সুন্দরের কাছে বন্দি কিংবা আত্মসমর্পণ করতে বাধ্য সেই জিনিসগুলো টের পাওয়া যায় এবং নরসাবলি বা অন্য যে সব চরিত্রগুলো এখানে প্রয়োজনে অপ্রয়োজনে এসে ভিড় করেছে সেই সামাজিক থ্রিলারের জায়গাটা আপনারা প্রতিটা মুহূর্তে প্রতিটা পাতায় এক ধরনের ভালোবাসা নিয়ে এক ধরনের উন্মাদনা নিয়ে টের পাবেন পাঠকদের ভালোবাসা রঙিলা কিতাব ছুঁয়ে গিয়েছে রঙিলা কিতাবের কিতাবের প্রতিটা পাতা এর মাঝেই পাঠকদের পাশে পাশে পৌঁছে গিয়েছে আজকের এই আয়োজনে আজকের এই ভিডিওতে আমি যেটা বলতে চাই আপনারা সবাই অনলাইন বুকশপ দূরবীন ডট কমে বইটা অর্ডার করতে পারেন আপনারা স্ক্রিনে হচ্ছে বইটা অর্ডার কিভাবে করবেন সেটা দেখতে পাবেন বইটা অর্ডার করতে পারবেন এবং খুব শীঘ্রই আপনাদের হাতে রঙ্গিলা কিতাব পৌঁছে যাবে এবং রঙ্গিলা কিতাব অন্তত কিছুটা সময়ের জন্য আপনার সাদামাটা জীবনকে বা আপনার সাদামাটা জীবনের সময়টাকে রঙিন করে তুলবে ধন্যবাদ পাশে থাকবেন রঙ্গিলা কিতাবে আচ্ছন্ন হবেন এই অনুরোধ রাখছি বইয়ের কথা ছড়িয়ে পড়ুক দূরবীন ডট কমের জন্য শুভকামনা অনেক অনেক ধন্যবাদ পৃথিবী বইয়ের হোক